নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, ভোজ্য তেল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভোজ্য তেল কেবল আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য নয়, এটি আমাদের জীবনেও অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে তেল গ্রহ নক্ষত্রকে উন্নত করতে সহায়তা করে, আমরা আপনাকে কিছু তেলের প্রতিকার এই ভিডিওতে বলবো যা আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে তেলের নানান ব্যবহারের ফলে বিভিন্ন গ্রহগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বট গাছের নিচে তিলের তেলের একটি প্রদীপ যদি 41 দিনের জন্য পোড়ানো হয় তা অত্যন্ত শুভ রূপে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে বা এটি বিশ্বাস করা হয় যে এই নিয়ম পালন করার ফলে একজনের অসহনীয় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এছাড়াও জীবনের অনেক বাধা বা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সমর্থ হয়। এছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার ভগবান হনুমানের দেহে তেল লাগিয়ে বা তাকে তেল অর্পণ করলে বজরঙ্গলী সন্তুষ্ট হন। হনুমানের কৃপায় আপনার জীবনের প্রতিটি ইচ্ছা দেখবেন পূরণ হবে। যদি আপনার কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে প্রতি শনিবার সর্ষের তেল দুস্থদের মধ্যে বা প্রতিবন্ধী লোকেদের মধ্যে দান করা উচিত। এই নিয়ম পালনের পরে শারীরিক সমস্যা থেকে মুক্তি মেলে। শনির কুনজর দোষ যদি কোনো রাশি জাতক বা জাতিকার ওপর থাকে তবে শনিবার সরিষার তেলের ওপর নিজের প্রতিচ্ছবি দেখা উচিত। এরপরে শনি মন্দিরে ওই তেল দান করে দেওয়া উচিত, অথবা আপনি যে কোনো দুস্থকেও এই তেল দান করতে পারেন। দেখবেন জীবনের জটিল সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওটি দেখবার জন্য। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।